হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিডিও সান্ডা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি একটা স্টাফ কোয়ার্টারে, আর এখানে কয়েকটা ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং জায়গাটা আমরা দেখব। আর আজকে আসছি আমি মেহেদি এবং মিঠুন ভাই, আর ক্যামেরার পেছনে মাসুম তানবির ভাই। তো তানবির ভাই চলেন ভিতরের দিকে। তো চলো, আমরা যেই প্লেসটাতে আসছি এটা খুবই হন্টেড একটা জায়গা। দেখেন যে এখানে যে আম গাছ, অনেক পুরনো এই আম গাছ। তো এই আম গাছ নিয়ে আসলে অনেক ঘটনা আছে, মানে শোনা যায় অহরহ ঘটে এমন ঘটনা। তো মূলত যে প্লেসটা এখান থেকেই শুরু। সো এই যে প্লেস, মানে সম্পূর্ণ জায়গাটাই এটার সাথে সম্পৃক্ত, আর মূলত ঘটনা এই আম গাছটাকে কেন্দ্র করে। পিছনে একটা আম গাছ আছে এবং এখানে যে মূল স্টোরিটা সেটা হলো এই কোয়ার্টারটা নিয়ে। এখানে দেখেন গাছ উপরে, মানে কিন্তু অনেক পুরনো আর কি, গাছ জন্মাই গেছে বলা যায়, মানে 1900 শতকের ওইদিকে ঘটনা। কিন্তু এখনও এখানে ওরকম অহরহ ভৌতিক ঘটনা ঘটে, যেটা মানুষের মনে এখনও দাগ কাটে, মানে দেখলেই কেমন যেন গাছ ছমছম করে। এদিকে তাকাই দেখো তুমি, আর আম গাছটার দিকে তাকাই দেখছো, ওদিকে কেমন লাগে। তো চলো, আমরা বেশি কথা না বলে আমরা প্রথমে এই রুমটার ভিতরে ঢোকার ট্রাই করি নাকি? কিছু পড়লো না এটার উপরে, মনে হলো কিছু লাভ দিয়ে পড়ছে আম গাছ থেকে, ডাল তো নড়তেছে, কিছু একটা উড়ে যাচ্ছে। দেখো দেখো দিক থেকে কিছু অনেক বড় অনেক কিছু একটা উড়ে গেল। নারিকেল গাছে চলো, মানে আমরা ঢুকবো সাথে সাথে কিন্তু একটা ওয়ার্নিং আসছে, সিগন্যাল আসছে একটা। আচ্ছা আমি আগে ঢুকি, দাঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠতে হবে এদিকে ময়লা আবর্জনা আছে। বিসমিল্লাহ, কি বললো? ভয় পাওয়ার কিছু না, ওটা টিনের গেট, মেবি বন্ধ হবে না, দেখো তো। বোধহয় কেউ ওই সে দিয়ে ধরে বসে এরকম মনে হইতেছে। কি বল, আল্লাহ আকবার, খুলছে? আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই, এটা লক হবে না কোনো গিট। এই যে এখানে একটা দরজা ছিল, দেখছেন এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত ওই রুমটার ভিতরে এত ভয়ানক কিছু ঘটে, যাতে আমাদেরকে বলা হয়েছে ওখানে ঢোকা যাবে না, কিন্তু আপনি এই উপরেরটা দেখেন তাহলেই অনেক কিছু দেখতে পাবেন এখানে। চোখের সামনে অলরেডি কিছু মুখ করল। খুব বাজে গন্ধ আসতেছে, কিন্তু আমি বুঝিনি এইসব জায়গাগুলো এত নোংরা হয়, খুব দুর্গন্ধ, খুব দুর্গন্ধ আসতেছে। পাশেই কিন্তু আম গাছ আছে, নিচে অনেক বড় আম গাছ। আম গাছগুলো তোমরা কয়েকশো বছর, কয়েকশো বছর, হ্যাঁ পাশেই দিঘি। আর এখানকার ঘটনা হলো আপনার কি বলে মিঠু, হ্যাঁ এখানকার ঘটনাটা হলো এটা আসলে স্টাফ কোয়ার্টার ছিল একটা, আর এখানে মানে ওনাদের নাকি কাজের লোক ছিল। সো ওই সময় একটা কাজের লোক যে ছিল একটা, মানে একটা মেয়ে ছিল খুব অ্যাবনর্মাল টাইপের। তো মেয়েটার আচরণ খুব
মানে খুব অস্বাভাবিক লাগতো ওনাদের কাছে নাকি। তো একটা পর্যায়ে যাই আর মানে অনেক ঘটনা ঘটে, অ্যাবনর্মাল ঘরে দেখা যায় মেয়েটা রাতে ঘুমায় ঘরে পাওয়া যায় না, আবার হঠাৎ করে পাওয়া যায়, এরকম অনেক ঘটনা ঘটে অহরহ। তো একটা পর্যায়ে গেলে দেখা যায় যে একদিন রাতে হঠাৎ করে দেখে মেয়েটা মানে মানে নাই ঘরে, কিন্তু সকালবেলা আসে এবং দেখে যে মানে মেয়েটাকে পাওয়া গেছে। আপনার ওই যে পিছনে যে আম গাছটা আমরা দেখাইলাম, আম গাছটা দেখাবো, ওই আম গাছটার উপরে মানে মৃতদেহ, মানে কোনো গলায় রশি না কিছু না, আম গাছের উপরে ফালানো, আর মৃত্যুর মানে কোনো স্বাভাবিক কোনো কারণ পাওয়া যায়নি যে কীভাবে মৃত্যুবরণ করছে বা কী। এগুলো আসলে খুব মিষ্টি আছে। এরপর থেকে নাকি ঘরের মানে এখানে তারা যারা ফ্যামিলি ছিল কেউ আইসা থাকতে পারে না, মানে যত আসে দেখা যায় বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এবং মহিলারা থাকতে পারে না, হঠাৎ হঠাৎ করে কেউ আইসা মারে, ধাক্কা দিয়ে ফালাই দেয়, ওয়াশরুমে ঢুকতে পারে না, মাথা ধৌত করতেছে চুল, এরকম লাগে। এরপর থেকে আসলে এটা এখন পর্যন্ত অ্যাবন্ডেড আছে। সাউন্ড আসলো না, দেখো তো ক্যামেরা ফোকাস হয় না। দেখো এখনো আছে, চলো তো জলদি ক্যামেরা নিয়ে চলো, আমি ওখানে যাব। জলদি আসো, কই গেল? এই বকডালে দেখছিলাম, রাইট, আমি দেখলাম হচ্ছে ইয়া হয়ে গেছে, মিশে গেছে এরকম। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মূলত এই আম গাছটাই সেই আম গাছটা যেখানে পাওয়া গেছিল মেয়েটাকে। অলরেডি কিছু ফেস করলাম, আল্লাহু আকবার। তুমি সাবধানে থাকো ওই জায়গায়, আবার ভয় পাইও না, জলদি আসো, একা যাইও না। দেখছেন পরিবেশগুলো কি, বেলগাছ আছে দেখছেন, কত পুরনো বেলগাছ, আল্লাহু আকবার। আমি এখানে কি দেখলাম, আমার বডি মিশে গেছে একবারে, আমি তো সাথে সাথেই আসলাম দৌড় দিয়ে, কিন্তু আইসা দিকে এখানে কিছু না, আমার চোখের সামনেই হয়ে গেল। সে গাছটার উপরে কি ওঠা সম্ভব? আস্তাগফিরুল্লাহ, নারিকেল গাছ থেকে পড়লো, এটা তো নারিকেলই না, কপাল ভালো ছাইড়া, একটুর জন্য আমার গায়ে পড়ে নাই, দেখছো নারিকেল একটুর জন্য কিন্তু আমার গায়ে পড়ে নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। একটুর জন্য এখানে নারিকেল গাছ, আমি দাঁড়ানো, একটুর জন্য আমার গায়ে পড়লো না, আল্লাহু আকবার। খুবই ভয়ানক একটা অবস্থা। আল্লাহ, গাছটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে উপর থেকে, দেখো মনে হচ্ছে গাছটা দুলতেছে, দেখো দেখো দেখছো, কোন একটা মেয়ের সাউন্ড পাচ্ছো ওখানে, কারা তো রুমের ভিতরে আসি, এ
রুটের ভিতর না? দেখো দেখো কি হইতেছে আম গাছের অবস্থা দেখছো? আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। আমার গায়ে এসে কিছু পড়তেছিল। এটা কি রুম হতে পারে এখানে? মেবি স্টাফদের রান্না বান্নার জন্য আমার যেটা মনে হয়। কালি চুলি পরে আছে, অনেক নোংরা অবস্থা, গন্ধ খুব বাজে, তীব্র গন্ধ আসতেছে তাই না? রাইট, দেখি আস্তে কি বুঝতে পারলো। আমি ব্যথা পেয়েছি অনেক, মাথায় লাগছে। এইখান থেকে কি পড়ে বুঝলো? আমি প্রচন্ড মাথায় ব্যথা পেয়েছি, মাথায় লাগছে। ফুলে উঠছে। আস্তাগফিরুল্লাহ আকবার। আমি মানে আসলে কি বলবো, আসলে কিছু বলার নেই। এখান থেকে কিছু একটা মানে পড়ছে, দেখেন তো এগুলো কি মনে হয়, প্রত্যেকটা মনে হচ্ছে কোনো মা মানে কোনো মেয়ের গোসল করাই দিছে, পানি ঢালতেছে মাথায় দেখা যাচ্ছে। আবার সেই মা এবং মেয়ে দাঁড়ানো এই জায়গাটাতে জানালার উপরে, এবং এখানে মনে হচ্ছে কোনো মানে কোনো মেয়েরা অনেকগুলো মেয়ে হাত ধরে দাঁড়ায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি দেখো এই জায়গাটাতে, তোমার দেখলে মনে হয় যেন আমি যেটা দেখাচ্ছিলাম, দেখেন এখানে মনে হচ্ছে অনেকগুলো মেয়ে দাঁড়ানো আছে, এবং মেয়েটাকে মানে তার সামনে এখানে আবার মনে হচ্ছে যেন একটা মানে মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে, এবং সামনে আর একটা মহিলা তাকায় দেখতেছে, কোনো মেয়ে দেখতেছে। আর এটা মনে হচ্ছে কোনো মানে মেয়েটাকে মানে মা তার মেয়েকে গোসল করাচ্ছে এরকম লাগতেছে, হাতে কোনো কলসি, মানে খুব অদ্ভুত লাগতেছে বিষয়গুলো। এই রুমটার ভিতরে না? বেল গাছ অনেক পুরনো দেখছো, বেল গাছ সম্পর্কে তো সবারই কম বেশি। কি হইতেছে এটার উপরে? মূলত মানে আমার ধারণা মেইন প্রবলেমটা মনে হয় এই জায়গাটাতে হয়, বিকজ মেয়েটা এখানে তো মারা গেছে এই জায়গাটাতে এটার উপরে। আচ্ছা আমি
কিছু জিনিস ট্রাই করতেছি, হোয়াট ইজ দিস, মনে হচ্ছে কোনো লাইট ধরো সামনে কি পড়লো রে, আল্লাহ একবার আমি তো বুঝতেছি না। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম, দেখেন এটা মনে হচ্ছে কোনো গরু, মানে কোনো একটা গরুর আকৃতি দেখা যাচ্ছে না, কোনো একটা প্রাণী, কোনো একটা প্রাণী সার সার, সেটাই তো গরু মনে লাগতেছে। কিন্তু কিছু আসিল জায়গাতে না, খুব দ্রুত গতিতে দৌড় দিয়ে গেছে এমন লাগছে। ওখান থেকে একদম মানে বাতাসের গতিতে গেছে এই জায়গাটা থেকে, এখান থেকে মনে হলো আম গাছটাই উঠছে, যাই লাভ দিয়ে বিড়াল বিড়ালের মতো কিছু। মানে বিড়ালের মতো কিছু একটা লাভ দিয়ে আসছে, একদম স্পষ্ট দেখছেন এখান থেকে এই আম গাছে গেছে, এই আম গাছটায় চলো তো আমরা এগিয়ে রুমটার ভিতরে যাই তো। সাবধানে, আমরা এখন ছিলাম এই এই পাওয়া গেছিল, মানে কোনো ফাঁসি না কিছু না, মানে অস্বাভাবিকভাবে মৃত্যু এবং মৃত্যুর কোনো রিজনও জানা যায় না। তো এইসব কারণকে উপেক্ষা করে এরপর থেকে জানা, আমি অদ্ভুত অদ্ভুত কিছু মনে হয় দেয়ালের সাথে কিছু ক্রিয়েচার দেখতে পাচ্ছি, অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে ওটা কি, এটা কি, মানে কেমন লাগতেছে এই যে এটা মনে হচ্ছে কোনো, বাপরে বাপ কি ভয়ানক লাগতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা মেয়ে মনে হচ্ছে, তুমি লাইট টপ করো মিঠু, একটা মেয়ে মনে হচ্ছে, সবাই একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা মানে দেয়ালের ইয়াগুলো মনে হচ্ছে মানে অনেকগুলো মানে ফ্যামিলি বাস করতেছে আর্ট করা এখানে, আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ। আম গাছটার উপর আমরা কি দেখছিলাম, সাদা কিছু একটা, ইয়া আল্লাহ এখন তো কিছুই দেখি না, এটার ভিতর থেকে কিন্তু সাউন্ড আসতেছে, তুমি কি পাচ্ছ সাউন্ডটা? হ্যাঁ আল্লাহ আল্লাহ বলবার, আমিও একটা বাচ্চা মেয়ের শব্দ পাচ্ছি বারবার, একবার আমরা শুনছি কিন্তু ওখানে কে, ওখানে কে তিনটা ডাক দিছে না ওই নিচে থাকা অবস্থায়, একদম যে কোনো সময় ভেঙে পড়বে এটা, কিন্তু খুব খারাপ অবস্থা। মিঠু তুমি পাশে সরো, দর্শকদের অবশ্যই অডিয়েন্সদের বলা উচিত যে দূরে কোথাও মানে বক্সের শব্দ আসছে, আসলে এই প্রবলেমটা আমরা সব জায়গায় ফেস করি, এখন শীতের সময় আর গভীর রাতে বিয়ে অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, যার কারণে এই সাউন্ডগুলো গভীর রাতে পাওয়াই যাবে, এটা এটা কোনো ইয়া না, ফ্যাক্ট না। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার, এই অশ্রমটা দেখেন কি বাজে অবস্থা, ভাঙাচুর এখন
এখানেই নাকি দেখা যেত আপনার কি বলে যে কেহ মানে কোনো চুল টুল নিয়ে এই জায়গাটাতে বসা আছে এমন লাগতো। এখন খুবই নোংরা অবস্থা, দেখিয়ে তো বোঝা যায় যে ওয়াশরুমের অবস্থাটা কি। দেখেন দেখতে পাচ্ছেন খুব বিচ্ছিরি অবস্থা একদম। এটা কি মনে হয় রে বাবা, একদম একটা মেয়ে মনে হচ্ছে, সব জায়গায় আমি দেখি কোনো একটা মেয়ে। দেখো দেখছো প্রাকৃতির যে মনে হচ্ছে কিছু মানে মুখের ওখান থেকে কিছু খাচ্ছে এরকম লাগছে মুখে নিয়ে, তাই না? এটা এটা স্পষ্ট দেখো তুমি, মানে প্রত্যেকটা দেয়ালে যেন কথা বলতেছে। এখানে কয়লা আসবে কোথা থেকে? কিছু একটা সাউন্ড আসতেছে বারবার কোথাও থেকে, মানে বুঝতেছি না যে এগুলো কোথা থেকে হচ্ছে সাউন্ড। আমার মনে হচ্ছে এই রুমটা থেকেই আসতেছে সাউন্ডের সাউন্ডগুলো, এখান থেকে না হয় ওখানে জাম গাছটা থেকে। আল্লাহ কি দেখেন তো সব, দেখছো আগেও কিন্তু সেম জিনিসটাই দেখছি আমরা, কোথায় দেখো একদম মগ ডালে মানে চিকন একদম ডাল সেখানে, মানে ওখানে তো কোনো কিছু বসারই কোনো অপশন নেই। আগে অন্য ডালে মুখ ডালে ছিল, এখন আবার অন্য মুখ ডালে। ই আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ই আল্লাহ মানে ভয়ানক একটা অবস্থা, কিন্তু আমার কাছে একটা বোরিং লাগতেছে যে মানে সাউন্ডটা কিন্তু খুব বাজে আসতেছে, তোমার বক্সের সাউন্ডটা খুব খারাপ লাগতেছে এটা। আল্লাহ আকবার, এদিক থেকে দেখার ট্রাই করি তো। আসলে দর্শকদের থেকে আমার বেশি খারাপ লাগে যে আসলে বিভিন্ন জায়গাগুলো আমরা এত এক্সপ্লোর করার ট্রাই করি, সেম প্লেসগুলোতে গেলে এরকমের প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, মানে কোথাও দূরে কোনো সাউন্ড থাকে বক্সের সাউন্ড, হ্যাঁ এগুলো কিন্তু আমরা বারবার ফেস করি। আমি ওই জায়গাটায় দেখছিলাম রাইট, এখানেই ছিল। ই আল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়াল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখো হঠাৎ করে কিন্তু বাতাস আসছে এখান থেকে, দেখছো ঠান্ডা বাতাস, ঠান্ডা একটা বাতাস আসছে একদম স্পষ্ট, একটা ঠান্ডা বাতাস আসতেছে এদিক থেকে। খুব নোংরা অবস্থা দেখেন, এই জায়গাটাতে খুবই নোংরা, একদম বাজে অবস্থা লাগতেছে, দেখতে পাচ্ছ কোথা থেকে সা কি পড়লো? কি পড়তে সেগুলো ওখানে? আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার।
কিভাবে কি টান মারছে নিজেদেরকে একটু সংযত রাখবা সবসময়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। অলরেডি একটা দুর্ঘটনা কিন্তু এখনই ঘটে যেত, ওখান থেকে একদম নিচে পড়ে গেলে খুব খারাপ অবস্থা হতো। শোনো, এটার উপরে উপরে মনে হলো একদম কেউ লাভ দিয়ে পড়ছে। সবকিছু মনে হচ্ছে কাঁপতেছে, এখন সব কাঁপতেছে, মনে হচ্ছে বিল্ডিংটা নিয়ে কাঁপতেছে। খুব সাবধানে, বিসমিল্লাহির রহমানির রহিম। আম গাছের উপরে কিন্তু অলরেডি দুইবার সাদা একটা শ্যাডোর মতো কিছু দেখছি। আম গাছটার উপরে মেইন প্রবলেম ওই আম গাছটা এবং ওইটা, মেবি সাদ, হ্যাঁ ওই সাদ বলতে কি ওই রুমটা এবং ওই আম গাছটা। তুমি রুমের মানে দেয়ালটা মনে হচ্ছে কথা বলে বারবার। পাশে আসো, পাশে আসো, সাবধান, খুবই মারাত্মক অবস্থা। দেখছেন এদিক থেকে দেখতে কেমন ভয়ানক লাগে। আচ্ছা, আমি এই পাশ থেকে নেমে যদি ওদিকটা ঘুরে ট্রাই করবো না? না না, হ্যাঁ ফালাই দিলে কিছু হবে না ইনশাল্লাহ। তোমরা দাঁড়া, তোমরা কেয়ারফুলি থাকো, আমি এখানে নামতে আমি অলরেডি কিন্তু এখানে দাঁড়াইছি, তোমরা এখানে ভাই। দেখছেন গাছগুলো অনেক কিন্তু পুরনো হয়ে গেছে দেয়ালের সাথে। আমি অলরেডি এখানে দাঁড়ানো আছি সানসেটের স্থানগুলো। দেখো দেখো, এখানে মনে হচ্ছে কিছু একটা আসিল, সাপের মতো কিছু দৌড় দিয়ে নাইমে গেছে এটা থেকে, এখান থেকে। এটার উপরে ওঠা সম্ভব না, নাহলে আমি উপরে উঠতাম, একদম উপরটা কভার করার ট্রাই করতাম। কি পড়লো আকবার? আমার পাশে কেউ আছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছিল আমি যখন ওই কর্নারে গেছি, মনে হচ্ছিল এই পাশটাতে কেউ দাঁড়াইছিল, এই জায়গাটাতে, কর্নারটাতে, এই কর্নারটাতে মনে হচ্ছিল কেউ দাঁড়াইছিল, মনে লাগতেছিল। খুবই মারাত্মক অবস্থা। এগুলো ফলো করছো মনে করে খুবই বড় বড় নখ, নখের আছে রাইট। দেখতে
জিনিস খেয়াল করছো যে এইগুলো সবগুলো কিন্তু কাঁপতেছে? আমি তো সেটাই বলি, মানে ঘরটাই মনে হয় কাঁপতেছে, এমন লাগতেছে আমার কাছে। এগুলো কি দেখি তো একটু একটু সরাতো, মনে হচ্ছে রক্তের মতো লাগতেছে। রক্তের দাগের মতো লাগতেছে, মনে হচ্ছে স্পষ্ট কোনো রক্ত মনে হচ্ছে, এরকম লাগতেছে। দেখো দেখছো, সে দেয়াল বাইরে বাইরে পড়তেছে, এখান থেকে নিচে পড়তেছে মনে হচ্ছে, এমন লাগতেছে। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। এখানে পায়ের সাপ আসলো কোথা থেকে? একটা মেয়ের পায়ের সাপ না? একদম একটা জিনিস খেয়াল করছো, পুরো একটা মেয়ের পায়ের সাপ। রাইট রাইট, একদম মেয়ের পায়ের সাপ, মানে 18-19 বছর কি 16 বছর এরকম। হ্যাঁ, খুব কম বয়সী একটা মেয়ের পায়ের সাপ মনে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সান পাচ্ছো? হ্যাঁ, মনে হচ্ছে মানে কেউ ঠক 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 করে হাঁটতেছে উপরে। মেয়ের কণ্ঠ পাচ্ছে? আমি তো আমরা যখন ওখানে ছিলাম তখন তো আমরা মেয়ের কণ্ঠ পাইছিলাম, যে বলতেছিল কে ওখানে, কে ওখানে, কে ওখানে, মানে তিনবার বলছে কে ওখানে, কে ওখানে, কে ওখানে, এরকম তিনবার বলছে যখন আমরা ওই পাশের রুমটাতে ছিলাম, ওই রুমটাতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে মেয়ের পায়ের সাপ। আসলে আমরা এটা মোটামুটি বুঝতে পারছি যে মেয়ের পায়ের কাপ কজ অফ হচ্ছে যে আঙুলগুলো এবং পায়ের সাপটা দেখে বোঝা যাচ্ছে, কোনো মেয়ের পায়ের সাপ দেখেই বোঝা যায়, এটা দেখতেই বোঝা যাচ্ছে। আমার স্বাভাবিকভাবে পুরুষদের পা বড় থাকে। মনে হলো এখানে কিছু একটা আসিল দাঁড়ানো। গাছে শিকড় বেড়ে পড়ছে, নিচে কি আছে? কিছুই তো নাই। কাই পড়লো কি ভাবে দেখছো? দরজাটা মুখ করতেছে, দেখো স্পষ্ট দেখো, দেখো দরজা মুখ করতেছে, কিন্তু কিছু দেখা যায় না, দেখছো? অস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ জি ওয়াসি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভয়ানক অবস্থা দেখছো, দরজাটা কেমন করতেছে দেখো। ইয়া আল্লাহ, আল্লাহ রক্ষা কর, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দেখো দেখো আস্তে আস্তে। আমাদের কি কি লক করে দিবে? না পারবে না, চলো তো নিচে যাও। মিঠু সাবধানে দাঁড়ো, আমি আসবো না। জায়গাটাতে কিছু মনে হচ্ছে, বারবার মুখ করতেছে, কেমন লাগতেছে আমার কাছে। ভয়ানক সাউন্ড, আল্লাহ।
এখান থেকে আমি যদি দেখাই কতটা ভয়ানক লাগে দেখতে দেখছো। ছাদে ওঠার তো কোনো অপশন নাই, চারটা দেখেই বোঝা যায় আসলে গভীর রাত কত, সেটা দেখেই অনেকে বুঝতে পারবেন। আমার অদ্ভুত লাগে, আমি এখানে আম গাছে কি দেখছি বারবার, আম গাছটাতে আসলে কি আছে? এই আম গাছটা তখন কিন্তু নারিকেল পড়ছিল আমার গার উপর, একটুর জন্য পরে নেই, আমি কিন্তু তখন ব্যথাও পাইছি। আচ্ছা নারিকেল গাছের পাতাগুলো এরকম সাদা সাদা কেন দেখো তো? এটা কি কি? কিছু একটা উড়ে গেল কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমার কোথেকে আসলো সেটা তো বুঝতে পারলাম না, আমি যে উপরে লাইট ধরলাম দেখলাম মানে অনেক বড় পাতাগুলো সাদা, পাতাগুলো সাদা এরকম আমি এই লাইট ফার্স্ট দেখি যে নারিকেল গাছের পাতা সাদা হয়, সাদা হয় রাইট, দেখছো মানে কেমন লাগতেছে, মনে হচ্ছে কালার করে রাখছে কেউ, এমন লাগতেছে না? খুব অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে কিছু বারবার আমাদের আশেপাশে মুভ করতেছে। মানুষ আসবে কোথা থেকে? অনেক জিন আছে এরকম মনে হইতে। পিছনে কিন্তু অনেক বড় ডোবা, এটা কি তোমরা খেয়াল করছো? দেখেন তুই সব কচুরি পানায় ভরপুর দেখছো, দেখো তো। আর এটা তো শত শত বড় লাইটটা আমার হাতে দাও, তুমি ভালো মতো ধরো লাইট, দেখো অনেক দূর পর্যন্ত দেখাও। সব কচুরি পানা, এটা মানে ডোবা, এখানে অনেক পুরনো একটা বড় ঝোপঝাড় আছে। আর এগুলো কতটা ভয়ানক জায়গা হয় সে সম্পর্কে আপনাদের আশা করি আইডিয়া আছে, কজ যারা শহরে থাকেন, ঢাকায় থাকেন, চিটাগাং থাকেন, খুলনা থাকেন, বরিশাল থাকেন, যে যেখানেই থাকেন, লন্ডন থাকেন, আপনার ইংল্যান্ড থাকেন, সবারই মানে এই হন্টেড প্লেসগুলো সম্পর্কে সবারই অভিজ্ঞতা আছে, যে এরকমের প্লেসগুলো মানে আসলে কতটা ডেঞ্জারাস হয় এইসব প্লেসগুলো মূলত, যে মানে এনি টাইম এনি মোমেন্টে আপনার মানে মৃত্যু হয়ে যেতে পারে, একটা মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময়। আর এটা কতটা মারাত্মক, আমাকে একজন মানে আমরা একটা কালো জাদুর একটা জায়গায় গেছিলাম, যে নীলকুঠিরের জায়গায় ভিডিওটা যখন করছিলাম, শঙ্খ শামুক, আচ্ছা এই শঙ্খ শামুকগুলো ইদানিং আমরা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখতে পাই কিন্তু। হ্যাঁ এটার রিজন কি হতে পারে? মনে হলো কেউ, তুমি একটা জিনিস খেয়াল করছো দেখো তো দরজাটা এমন হইতেছে কোন একটা লোক দাঁড়াই আছে রাইট, একদম ওই যে লাল, ঠিক না? আল্লাহ দেখ ফোকাস হয় না, ফোকাস হয় না, দেখো যে ফোকাস গুলো নষ্ট হয়ে যায় ক্যামেরার। অনেকেই বলে আমাদের ক্যামেরার কোয়ালিটি ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা অটো ফোকাস ক্যামেরা এবং হাই কোয়ালিটি ফুল ক্যামেরা। এখানে দেখছো এখান থেকে কিন্তু কিছু একটা মনে হচ্ছে সাদা কিছু একটা উড়ে গেছে এমন লাগছে। কই গেল স্পষ্ট দেখছি, এখানে এই জায়গাটাতে দেখছি সারা ক্যামেরা হয়তো ক্যাপচার ওই জায়গাটাতে। আল্লাহ
বারবার কিন্তু মানে আমাদের দিকেও ধেয়ে আসতেছে আস্তে আস্তে, তাই না? এমনটাই লাগতেছে কিন্তু আমার মনে হয় এখান থেকে মুভ করাটাই আমাদের জন্য বেটার হবে। চলো আমরা নিচের দিকে চলো, আমরা এখান থেকে মুভ করব। আমি আজকে বেশি রিক্স নেবো না, কজ গেল কালকে আমরা অলরেডি একটা শ্মশান ঘাট থেকে ফিরছি, সেখানে একটা দুর্ঘটনা অলরেডি ঘটে গেছিল, কোনো রকমভাবে বাসায় ফিরছি। এবং রাত্রে আমার অনেক প্রবলেম হয়েছে, মিঠুরও অনেক প্রবলেম হয়েছে রাত্রে, মিঠু ঘুমাইতে পারে নাই বললে চলে। মিঠু তোমার কি কি প্রবলেম ফেসেছিল রাত্রে, তুমি বলো দর্শকদেরকে। আসলে অ্যাকচুয়ালি ওই প্লেসটা তো খুবই হান্টেড প্লেস। এই পাশে আসো, তুমি একটা জিনিস খেয়াল করছো যে ওই প্লেসে আমাদের তিনটা লোক, তিনটা লোককে কি কিন্তু ওই জায়গায় উঠাইতে চাইছে, রাইট? তুমি রাত্রে কিছু দেখছিলা বলছিলা স্বপ্নে, তুমি ঘুমাইতে পারো নাই? আমি রাত্রে মানে কি বলবো, আমারে দেখতেছি স্বপ্নে, আমি রাত্রে এরকম দেখি যে আমারে মানে আমার হাত পা বাইধা নিয়ে আমারে জ্বলন্ত আগুনের মধ্যে ফালাই দিতে আছে, মানে শ্মশানের মধ্যে এরকম এরকম মনে হয়। আবার মাঝে মাঝে দেখি ভূত আমার কাছে আসছে, আমারে নিয়ে মানে জ্বলন্ত আগুনে ফালাই দিতে ফালাই দেয়, এবং কি আমি কয়লা হয়ে যাইতেছি এরকম আমি চেঁচামেচি করতেছি। সাবধান, কিছু মুখ করছে, খেয়াল করছো এদিক থেকে? ছেলে খুবই ডেঞ্জারাস ব্যাপার কিন্তু। আমার যে প্রবলেমটা হচ্ছিল সেটা হলো যে আমি যখন বাসায় মানে একা শোয়া, তো আমার পাশে আর একটা বালিশ, তো রাত্রিবেলা আমি যখন মানে আমার হাতটা পড়ছে, আমি মানে ঘুমন্ত না জাগনা অবস্থায় আমার হাতটা পড়ছে, তো হাত পড়া অবস্থায় এখানে মনে হলো কিছু একটা আছে, তাই না? বারবার মনে হচ্ছে মুভ করতেছে এমন লাগতেছে। আমি যখন মানে যখনই আমি ঘুমন্ত অবস্থায় আমার হাতটা বালিশের পাশে পড়ছে, তখনই মানে মানে ফিল পাচ্ছি যে আমার পাশে শোয়া, এবং মানে আমার হাতে একদম লোম এবং আমার হাতটা ধরছেও, ঠিক আছে, মানে মুট করে ধরছে, ধরার সাথে ছোট্ট উড়ে গেল কিন্তু তোমার মাথার কাছ থেকে, এই রুম থেকে এদিক উড়ে গেছে স্পষ্ট দেখছি আমি। দেন আমি ঘটনাটা বলতেছিলাম, তুমি কি দেখলা এখান থেকে কতটা ভয়ানক ভাবে ওটা উড়ে গেল? এটা কিন্তু অস্বাভাবিক, বাদুর সম্পর্কে বা ভ্যাম্পায়ার সম্পর্কে তো অনেকের আইডিয়া আছে, তাই না? যেটাকে মানে অনেকেই মানে জানেন যে ভ্যাম্পায়ার বা শয়তানের আর একটা রূপই কিন্তু ভ্যাম্পায়ার, সেটা কি তোমরা জানো? ওরা কিন্তু দিনের বেলাতে অনেক অন্ধকার জায়গায় গিয়ে থাকে, অনেক খারাপ জায়গায়, এবং রাত্রি হলে ওরা কিন্তু বের হয়। তোমার সন্ধ্যা মাগরিবের পর হলো তোমার যে জিন বা শয়তান যেটাই বলো, ওরা মনে করো এতভাবে পাগলের মতো ছোটাছুটি করে যা বলার ভাষা নেই। আর ওই সময়টাইতেই কিন্তু তোমার যত দুর্ঘটনাগুলো, যেমন বিভিন্ন মানুষের সাথে শয়তান পজেস্ট হয়, ঠিক আছে, যেমন অনেক মুরব্বীরাই বলে যে সন্ধ্যা ভর সন্ধ্যায় তোমার ভর দুপুরে, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম হলো ভর সন্ধ্যাটাই কিন্তু কেহ মানে শুনতে পাচ্ছ কি ভয়ানকটা এদিক থেকে আসছে, কিন্তু বেলগাছটার দিক থেকে, রাইট, হ্যাঁ, বেলগাছটার দিক থেকে আসছে। তো লাস্টের পর্যায়ে আমার কী হলো, যখন আমার মানে হাতটা যখন ধরছে, আমি যখন মানে জ্ঞানে ছিলাম, আমি সাথে সাথে দোয়া পড়ছি এবং আমার সাথে সাথে সাইরা দিছে। এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। আর কাজগুলো তুমি দেখো, এই দেয়ালগুলো মনে হচ্ছে কথা বলে, দেখো এটা মনে হচ্ছে কোনো একটা মহিলা দাঁড়াই আছে, হ্যাঁ, কেমন ভয়ানক লাগতেছে, মানে দেয়ালটাই মনে হচ্ছে কথা বলে, আমার কাছে এমনটা লাগে। আমি বের হব, আমি এগেন একটু প্লেসটা দেখতেছি, কিছু একটা উড়ে আসছিল, হ্যাঁ,
কিছু একটা উড়ে আসছিল ওই জায়গাটাতে। তুমি দেখছো, একটু ভালো করে দেখো তো এগুলো কি, আর্টগুলো কি মনে হয়? এখানে তুমি ক্যামেরায় দেখো তো মানুষের মনে হচ্ছে কোনো মেয়ে মহিলা তার ইয়াতে কিছু গোসল করাচ্ছে বা কিছু পানি ঢালতেছে। হ্যাঁ, আবার সেই মহিলাই ওখানে মানে অন্যজনের সাথে কথা, আর পিছনে অনেক মহিলা বাচ্চা টাচ্চা নিয়ে একদমই করা আছে, মানে খুব মানে দেয়ালটা কথা বলতেছে আমার কাছে এমন লাগতেছে। কিন্তু তখন মানে আমার কিন্তু মাথায় ব্যথা পাইছিলাম, এই জায়গাটা থেকে কিছু পড়ছিল মনে হচ্ছিল। দরজাটা একটা প্রতিচ্ছবির মতো লাগে বারবার মনে হয়, এখানে মানে মনে হচ্ছে কোনো মানুষের মতো দেখা যায়। কিন্তু এটা এই যে দরজা, এটা দেখো তো, তাই না? মনে হচ্ছে কোনো বডি, এটা বডি স্ট্রাকচার লাগে। হ্যাঁ, ভৌতিক ডোর, হরর ডোর। তো চলো মিঠু, আমরা আজকের মতো বিদায় নিই, অনেক সময় এখানে পার করছি। আসলে দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলার থাকবে, সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আর মেহেদিকে কিন্তু এখান থেকে প্রায় ফালাই দেওয়া দিচ্ছেন, এখান থেকে পড়লে খুব দুর্ঘটনা অলরেডি একটা ঘটে যেত কিন্তু। হ্যাঁ, তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিব। আল্লাহ হাফেজ।